Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikkharthi brindo. Asha kori shobai bhalo acho. To prothom Allah talar kache shukriya adai kori je Allah tala amaderke ei porjonto shusto ebong nirapod rekhechen. To bolte dilen je ajke je bishoy amra porabo shomman tritiyo borsher antorjatik orthoniti prothom odder amra hebarader sujog betokter shorboshesh ongsho seti hocche সুযোগ ব্যয় তৃতীয় যে ক্লাসিফিকেশন অর্থাৎ ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে হেবারদারের সুযোগ ব্যয় তত্ত্ব, সেই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সুযোগ ব্যয় কি, কারণ প্রতিদিন আমাদের প্রতিটি ক্লাসে যেটি সুযোগ ব্যয় সেটা আসছে। আমি আবারও এখানে বলছি যে সুযোগ ব্যয় হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের উৎপাদন নির্দিষ্ট হারে বৃদ্ধির জন্য অপর দ্রব্যের উৎপাদন যে হারে ছেড়ে দিতে হয়, যে হারে ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয় সেটাকে আমরা অর্থনীতি ভাষায় সুযোগ ব্যয় বলি। এই সুযোগ ব্যয়টা তিন ধরনের হতে পারে, স্থির, ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান। আমরা স্থির এবং ক্রমহ্রাসমান দুইটা দেখে আসছি, আর ক্রমবর্ধমান হচ্ছে দুইটা দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের উৎপাদন নির্দিষ্ট হারে বৃদ্ধির জন্য অপর দ্রব্যের উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে ছেড়ে দিতে হয়, অর্থাৎ ছেড়ে দেওয়ার প্রবণতা বা ছেড়ে দেওয়ার হার যদি ক্রমান্বয়ে বেড়ে যায়, বেশি হয়, তখন সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। অর্থাৎ এক এক করে এক দ্রব্যের উৎপাদন আমি যদি বাড়াইতে চাই, এক এক প্রতিবার ওয়াই দ্রব্যে ছেড়ে দেওয়ার প্রবণতা আস্তে আস্তে বেড়ে যাবে। কেমন, প্রথম মনে করো আমি একটা এক্সের জন্য ওয়াই এক এক ওয়াই ছাড়তে রাজি, পরবর্তীতে আবার এক্সের উৎপাদন এক এক বৃদ্ধির জন্য আমি ওয়াইল ছেড়ে দেওয়ার যে প্রবণতা সেটা আর এক থাকবে না, একের চেয়ে বেড়ে যাবে। এটা দুই হতে পারে, তিন হতে পারে, পরবর্তীতে এটা আরও বেড়ে যাবে। অর্থাৎ নির্দিষ্ট হারে এক্স বৃদ্ধির সাথে সাথে ওয়াই ছেড়ে দেওয়ার প্রবণতাটা ক্রমান্বয়ে বেড়ে যাবে। এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। যেহেতু ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে আজকে আমরা আলোচনা করবো, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে উৎপাদন সম্ভাবনা রেখা অবতল আকৃতির হয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে আমাদের উৎপাদন সম্ভাবনার একটা অবতল আকৃতির হয়। অবতল আকৃতি সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমরা স্থিরের ক্ষেত্রে দেখলাম সরল আকৃতির হয়, ক্রমহ্রাসমানের ক্ষেত্রে মূল বিন্দুর দিকে উত্তল ছিল, আর যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে ক্রমবর্ধমানের ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনার একটা অবতল আকৃতির হয়। এই তিনটা বিষয়, এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়, এটা হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের অধীনে উৎপাদন সম্ভাবনা রেখা, আর অবতল আকৃতি যেটা সেটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে অবতল আকৃতি উৎপাদন সম্ভাবনা রেখা হয়। তাহলে শুরুতে আমরা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বিষয়টি একটু বলবো যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কি। একটি দ্রব্যের উৎপাদন নির্দিষ্ট হারে বৃদ্ধির জন্য অপর দ্রব্যের ছেড়ে দেওয়ার প্রবণতা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় বা বেড়ে যায় সেটাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে, আর ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি হবে অবতল। এতটুকু পর আমরা আমাদের পাশের যে চিত্র আমরা ধরে নিচ্ছি দুইটা দেশ, সেখানে এ এবং বি দেশ বরাবরের মতো, এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা সেটি হচ্ছে এ এ ওয়ান ভালো করে খেয়াল করো, এবং এটা অবতল আকৃতি। কেন, কারণ যেহেতু আমরা বলছি যে এটা ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে, তাহলে এ এফ ওয়ান এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এ দেশে অবতল আকৃতি, এবং বিদেশ সেটিও ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনেই আছে এবং সেই দেশের উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে ধরি বিপি ওয়ান। তাহলে বিপি ওয়ান হচ্ছে বিদেশের, আর এ এ ওয়ান হচ্ছে এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখা, দুটি অবতল আকৃতি। এখন আমরা মনে করি উৎপাদন প্রাথমিক পর্যায়ে অর্থাৎ বাণিজ্যের পূর্বে দুইটা দেশের অবস্থান আমরা একটা ছক করে রাখছি এখানে, দেশ, বাণিজ্যের পূর্বে, বাণিজ্যের পর, তোমাদেরকে বোঝানোর জন্য এই ছকটা আমাদের বুঝতে সহযোগিতা করবে, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি এবং গড়গড় আমি খালি রেখেছি যাতে তোমাদেরকে বোঝানো যায় এবং তোমরা সহজে বুঝতে পারো। আমরা এখানে আসো বাণিজ্যের পূর্বে যে অবস্থাগুলো অর্থাৎ কোন দেশ কতটুকু পণ্য উৎপাদন করে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। গত দুই ক্লাসে থিওরিতে আমরা পরিমাণটা দেখাইতে পারছি, মানে পরিমাণটা বোঝানো যাচ্ছে, মানে বোঝানো গিয়েছিল, আর আজকে ক্লাসে আমরা এখানে বিন্দু দিয়ে ব্যাখ্যা করব। পরিমাণটা আমরা যদি এখানে যোগ করে দেই, মনে করো কিউ বিন্দু আর বিন্দু, একটা চিত্রের সৌন্দর্য নষ্ট হবে,
তো আমরা বাণিজ্যের পূর্বে এ দেশের অবস্থা খেয়াল করো, এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখেছে A1। বাণিজ্যের পূর্বে ধরে নিচ্ছি বাণিজ্যের পূর্বে সে উৎপাদন করতেছে আর বিন্দুতে, A1 এ যে কোনো বিন্দুতে সে উৎপাদন করতে পারে, আমরা ধরে নিচ্ছি আর বিন্দুতে সে উৎপাদন করে, তাহলে বাণিজ্যের পূর্বে ভোগের বিন্দু হবে আর বিন্দুতে কতটুকু এক্স কতটুকু ওয়াই। তুমি এটা এখানে যোগ, মানে আমরা যদি যোগ করি তাহলে এক্স ওয়াই পাবো, আমরা যোগ করবো না, বাস উৎপাদন বিন্দু আর ভোগের বিন্দু ওয়ান। বি বিন্দুর উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে BB1। এই ক্ষেত্রে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বিন্দু, BB উৎপাদন সম্ভাবনা রেখা মনে করো কিউ বিন্দুতে উৎপাদন করে এবং কিউ বিন্দুতে সে ভোগের সিদ্ধান্ত নেয়, যেহেতু উৎপাদন এবং ভোগের বিন্দু একই হইতে হয় বাণিজ্যের পূর্বে, যেহেতু এখানে বিনিময় এক্সচেঞ্জের কোনো সুযোগ নেই, অর্থাৎ আমদানি রপ্তানির কোনো সুযোগ নেই। এখন আসেন উৎপাদন সম্ভাবনা রেখার যে আকৃতি গুলা A1, এই উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি থেকে স্পষ্ট বোঝা যায় এ দেশের ক্ষেত্রে, এ দেশের A1 যদি হয় এই ক্ষেত্রে এক্স এর তুলনায় ওয়াই সে বেশি উৎপাদন করতে পারে, অর্থাৎ তার সমস্ত সম্পদ যদি উৎপাদনের জন্য ব্যবহার করে কোন দেশ, এ দেশ, তাহলে এক্স এর উৎপাদন করতে পারবে A1 বিন্দুতে, অর্থাৎ সেটার পরিমাণ হবে O A1। আর যদি ওয়াই উৎপাদন করে তাহলে সে বিন্দু এ বিন্দুতে উৎপাদন করবে, সেটার পরিমাণ হবে OA। তাহলে বোঝাই যাচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে এ দেশে ওয়াই পণ্য উৎপাদনে অধিক দক্ষ, এ দেশ ওয়াই দ্রব্য উৎপাদনে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এ দেশ ওয়াই পণ্য উৎপাদনে অধিক দক্ষ, অথবা সুযোগ ব্যয়টা তার বেশি, যদি মনে করো ওয়াইটা ছেড়ে দিতে বলি আমরা তাহলে তার কষ্ট বেশি হবে, কারণ সে ও এ পরিমাণ ওয়াই ছেড়ে দেওয়ার পরিবর্তে ও A1 যেটা তুলনামূলক কম, এক্স দ্রব্য ছেড়ে দেওয়া তার জন্য কি সহজ হবে, অর্থাৎ সুযোগ ব্যয় যেখানে কম সেটা সে ছেড়ে দিবে, তাহলে সে এক্স ছেড়ে দিয়ে ওয়াই উৎপাদনের ক্ষেত্রে দক্ষতার কারণে, অধিক দক্ষতার কারণে, অধিক দক্ষ হওয়ার কারণে সে ওয়াই দ্রব্য উৎপাদনে স্পেশালাইজেশন করবে, আমরা বলি এটাকে বিশেষায়ন, এবং সেটা হবে আংশিক বিশেষায়ন। আচ্ছা তাহলে এখানে আমরা খেয়াল করি A1 উৎপাদন সম্ভাবনা রেখার আর বিন্দুতে উৎপাদন হচ্ছিল, বাণিজ্যের পরবর্তীতে সে সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে, যে সে দেখলো তুলনা করে এক্স এবং ওয়াই দ্রব্যের মধ্যে এ দেশে কোন পণ্য উৎপাদনে তার দক্ষতা বেশি, সে দেখলো যে ওয়াই দ্রব্য উৎপাদনে তার দক্ষতা বেশি, সুতরাং সে তার রিসোর্সগুলা সম্পদগুলো সে অধিক পরিমাণে ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োজিত করছে, এটাকে আমরা বলি আংশিক বিশেষায়ন, অর্থাৎ সমস্ত সম্পদ রিসোর্স যদি একটা পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পূর্ণ বিশেষায়ন। আর যদি বলা হয় যে বাণিজ্যের পূর্বের তুলনায় বাণিজ্যের মাধ্যমে বা বাণিজ্যের পরবর্তীতে সে বাণিজ্যের পূর্বের তুলনায় বাণিজ্যের পর যেটা সে কোনো একটা দ্রব্য উৎপাদনে বেশি সম্পদ নিয়োজিত করে, অর্থাৎ একটা পণ্যের তুলনায় অপর দ্রব্যের উৎপাদন বেশি করে, তাহলে সেটাকে বলা হয় আংশিক বিশেষায়ন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সে আর বিন্দুতে উৎপাদন করতো, এখন সে এখন কোথায় উৎপাদন করবে, আন্তর্জাতিক বিনিময় রেখা, একটু খেয়াল করো এখানে আমাদের আংশিক বিশেষায়ন হবে এটা মনে রাখবা, আর আন্তর্জাতিক যে বিনিময় রেখা সেটা হচ্ছে আই ইন্টারন্যাশনাল প্রাইস, দিলাম II1, আন্তর্জাতিক বিনিময় রেখা II1। তাহলে II1 আমরা আগেও বলছি তোমাদেরকে যে আন্তর্জাতিক বিনিময় রেখা এবং উৎপাদন সম্ভাবনা রেখা পরস্পর যে বিন্দুতে স্পর্শ করে সেটাখানে উৎপাদন উৎপাদনের সিদ্ধান্ত নিবে। এখানে আমরা আন্তর্জাতিক বিনিময় রেখা ধরে নিচ্ছি দুইটা দেশের জন্যই, এ দেশ বলো আর বি দেশ বলো, II1 আন্তর্জাতিক বিনিময় রেখা A1, অর্থাৎ এ দেশের উৎপাদন সম্ভাবনা রেখাকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, সেই বিন্দুটার নাম হচ্ছে টি। তাহলে II1 উৎপাদন সম্ভাবনা রেখা A1 কে টি বিন্দুতে স্পর্শ করার কারণে আমরা বলবো যে টি বিন্দুতে সে উৎপাদন করবে বাণিজ্যের পর। তাই বাণিজ্যের পর এ দেশের উৎপাদন বিন্দু, দেখো বাণিজ্যের পর এ দেশের উৎপাদন বিন্দু হচ্ছে টি। আচ্ছা এখন সে টি বিন্দুতে যদি উৎপাদন করে, স্পষ্টত দেখো এখন কি হয় যে
বাণিজ্যের পূর্বে সে আর বিন্দুতে উৎপাদন করতো, বাণিজ্যের পূর্বে আর বিন্দুতে উৎপাদন করতো, এক্স এর তুলনায় এখন ওয়াই টাকে বেশি প্রাধান্য দিবে, অর্থাৎ এক্স এর তুলনায় ওয়াই অধিক উৎপাদন করবে, যেহেতু তার দক্ষতা বেশি ওয়াই উৎপাদনে, এই জন্য আংশিক বিশেষায়নের মাধ্যমে এখন আর বিন্দুর পরিবর্তে টি বিন্দুতে উৎপাদন করবে। এখানে বুঝেই যাচ্ছে যে দেখো যে আর এর তুলনায় টিতে যদি আসে একটু এক্স এক্স দ্রব্য সে উৎপাদন কিছুটা ছেড়ে দিচ্ছে, আর পাশাপাশি ওয়াই উৎপাদন বেড়ে যাচ্ছে। আগে আর বিন্দুতে ওয়াই হয়তো এতটুকু পরিমাণ, এখন ওয়াইয়ের উৎপাদন এই পরিমাণ বেশি হচ্ছে, অর্থাৎ লম্ব অক্ষ বরাবর তার মানের পরিবর্তন হচ্ছে বেশি। তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়াইয়ের উৎপাদন বেশি হচ্ছে। তাহলে কেন বেশি হচ্ছে? আমরা বলবো যে এ দেশ ওয়াই দ্রব্য উৎপাদনে বেশি দক্ষ হওয়ার কারণে সে আংশিক বিশেষায়ন করে, আংশিক বিশেষায়ন কারণে ওয়াইটাকে বেশি উৎপাদন করবে। তাহলে আমাদের উৎপাদনের বিন্দু হলো, এবং ভোগের বিন্দু আমরা ধরে নিচ্ছি যে আন্তর্জাতিক বিনিময় রেখার যে কোনো বিন্দুতে সে ভোগ করতে পারে। অভ্যন্তরীণভাবে উৎপাদন ছিল আর বিন্দুতে, ভোগের বিন্দু ছিল আর বিন্দুতে, কিন্তু বাণিজ্যের পর সে উৎপাদন সিদ্ধান্ত নিচ্ছে টি বিন্দুতে, এবং ভোগের সিদ্ধান্ত নিচ্ছে আমরা ধরে নিচ্ছি মাঝামাঝি একটা বিন্দুতে, সেটা হচ্ছে ই বিন্দুতে। তাইলে এখানে আমরা কি বুঝলাম, যদি সে টি বিন্দুর তুলনায় ই বিন্দুতে ভোগ করে, ভালো করে খেয়াল করো এখানে আমাদের মূলত সে উৎপাদন করতেছে টি বিন্দুতে, ভোগ করতেছে ই বিন্দুতে। টি বিন্দুতে উৎপাদন করলে সে এক্সেল উৎপাদনটা কমে যাচ্ছে, কিন্তু নর্মালি তার এক্সেল পরিমাণটা লাগ মানে বাণিজ্যের পূর্বে সে বেশি ব্যবহার করতো। আমরা জানি বাণিজ্যের দ্বারা যদি দুইটা দ্রব্যের ব্যবহার বা ভোগের পরিমাণ বাড়ানো যায় তাহলে তাহলে বোঝা যাবে যে না, দেশটি অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা লাভবান হচ্ছে। এখন সে এক্স উৎপাদন কম করে, এর বিনিময়ে সে আন্তর্জাতিকভাবে বাণিজ্যের মাধ্যমে নিশ্চিত এক্সের উৎপাদন না করেও কম করেও সে পূর্বের চেয়ে বেশি এক্স ভোগ করবে। তাইলে এখানে আমরা ইতে যদি ভোগের সিদ্ধান্ত নেই, তাহলে আগে ছিল আর বিন্দুতে, এখন ই বিন্দুতে, তাহলে এক্সের পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে। আবার উৎপাদন সে এক্স কম করে কিন্তু ভোগের পরিমাণ বেশি হচ্ছে। আবার ওয়াই একটা দেখো, ওয়াই সে বেশি করতো উৎপাদন, মানে যতটুকু প্রয়োজন ছিল তার চেয়েও বেশি উৎপাদন করে, কিন্তু এই পরিমাণ ওয়াই তার লাগবে না, তাহলে সেটা কি করবে, রপ্তানি করবে, এবং এক্স দ্রব্য সে আমদানি করবে কিভাবে, দেখো ওয়াই এটা রপ্তানি করবে। তাহলে টি এন এই পরিমাণ ওয়াই, আগে তো টি বিন্দুতে উৎপাদন হইতো, তাহলে তার উৎপাদন ছিল টি বিন্দুতে, এখন সে কি করবে আমরা দেখাচ্ছি তোমাদেরকে, এই পরিমাণ ওয়াই দ্রব্য যেহেতু লম্ব অক্ষ বরাবর, টি এন পরিমাণ ওয়াই দ্রব্য সে রপ্তানি করবে, কোন দেশ করবে, এ দেশ। এইটা রপ্তানি করে তার যে এক্স উৎপাদনটা সে কম করতো, এটা সে আন্তর্জাতিকভাবে এটা রপ্তানি করে সেটা অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসবে, কতটুকু আনবে খেয়াল করো, এন ই এই পরিমাণ কিন্তু সে এক্স বেশি ভোগ করতেছে। আমাদের আগে উৎপাদন ছিল টি বিন্দুতে, এই পরিমাণ আমার এক্স হইতো উৎপাদন, কিন্তু সে ভোগ করতেছে এখন ই বিন্দুতে, তার মানে এই পরিমাণ অর্থাৎ এন ই ভূমি অক্ষ বরাবর মানে যে পরিবর্তন, এন ই এটা সে বেশি ভোগ করতেছে এক্স দ্রব্য। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এটা সে অবশ্যই আমদানি করবে, তাহলে রপ্তানি করবে টি এন পরিমাণ ওয়াই দ্রব্য। দেখো এ দেশ আমাদের এক্স দ্রব্য ই এন পরিমাণ আমদানি করতেছে, ই এন পরিমাণ এক্স দ্রব্য সে আমদানি করতেছে, আর রপ্তানি করতেছে টি এন পরিমাণ ওয়াই দ্রব্য, অর্থাৎ এই পরিমাণ দ্রব্য সে রপ্তানি করে, এই পরিমাণ এক্স দ্রব্য সে আমদানি করবে। তাহলে আমরা মোটামুটি এ দেশ সম্পর্কে আমাদের বাণিজ্যের পরে যে তার অবস্থাটা হবে, আমদানি এবং রপ্তানি পরিমাণ, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমরা বিদেশ নিয়ে কথা বলতে যাচ্ছি। বিদেশের উৎপাদন সম্ভাবনা রেখা BB1 ছিল, বাণিজ্যের পূর্বে উৎপাদন বিন্দু ছিল Q, এখন আমরা ধরে নিচ্ছি বাণিজ্যের পর সে কোথায় উৎপাদন করবে, যেহেতু আন্তর্জাতিক বিনিময় রেখা আমরা একটা নির্দিষ্ট করে ফেলছি I1। আন্তর্জাতিক বিনিময় রেখা বা মূল্য রেখা, এই আন্তর্জাতিক বিনিময় রেখা এবং উৎপাদন সম্ভাবনা রেখা স্পর্শ বিন্দু, ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বিন্দু, BB1 কে M বিন্দুতে স্পর্শ করছে, তাহলে উৎপাদন বিন্দু কোথায় হবে, M বিন্দু। তাহলে আমরা এখানে বলতেই পারি যে বাণিজ্যের পর বি দেশের উৎপাদন বিন্দু হবে M, বি দেশের উৎপাদন বিন্দু হবে M, যে আন্তর্জাতিক বিনিময় রেখা উৎপাদন সম্ভাবনা রেখা পরস্পর M বিন্দুতে স্পর্শ করেছে। এখন আমরা যদি বলি যে ভোগের বিন্দু, তো তার জন্য যদি আমরা মনে করি যে সার উৎপাদন সময় একটা মাঝামাঝি কোনো একটা বিন্দু সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি যে দুইটা দেশেরই ভোগের বিন্দু, অর্থাৎ সে ভোগ কনজাম্পশন করতেছে সেটা হচ্ছে মাঝামাঝি, সেটা ই বিন্দুতে। এখন এই দেশের ক্ষেত্রে এম বিন্দুতে সে যদি উৎপাদন করে,
আগে উৎপাদন করতো কোথায়? কিউ বিন্দুতে। বি দেশ বাণিজ্য পূর্বে উৎপাদন করতো কিউ বিন্দুতে, এখন বি দেশ উৎপাদন করতেছে এম বিন্দুতে। তোমাকে যদি প্রশ্ন করি কেন করবে, কারণ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বি দেশের ক্ষেত্রে বি দেশ এক্স দ্রব্য উৎপাদনে দক্ষ বেশি। কেন দক্ষ বেশি? আমরা দেখি দেখি উৎপাদন সম্ভাবনা রেখা যে অবতল আকৃতি যাই বলো, সে যদি তার সমস্ত রিসোর্স বা সম্পদ দিয়ে কোন একটা পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করে, তাহলে এক্স দ্রব্য উৎপাদন করতে পারবে ও বি ওয়ান অর্থাৎ বি বিন্দুতে, বি ওয়ান বিন্দুতে। আর যদি ওয়াই পণ্য উৎপাদন করে তাহলে সেটা করবে বি বিন্দুতে ও বি পরিমাণ। এখন স্পষ্ট দেখা যায় চিত্রে ও বি তুলনায় ও বি ওয়ান বেশি উৎপাদন করতে পারে। ও বি ওয়ানটা হচ্ছে আমাদের এক্স দ্রব্য আর ও বি হচ্ছে ওয়াই দ্রব্য। সুতরাং আমরা স্পষ্ট বলতে পারবো এখানে যে এ দেশ যেমন ওয়াই পণ্য উৎপাদনে দক্ষতা বেশি ছিল, বি দেশের ক্ষেত্রে এক্স দ্রব্য উৎপাদনে দক্ষতাটা বেশি। তাহলে বি দেশ এক্স দ্রব্য উৎপাদনে দক্ষতা বেশি হওয়ার কারণে সে এক্স দ্রব্য বেশি উৎপাদনের আগ্রহ প্রদর্শন করবে, এই কারণে এখানেও সে এক আংশিক বিশেষায়ন করবে। অর্থাৎ তার কিছু রিসোর্স অর্থাৎ সে এক্স দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বেশি ব্যবহার করবে, ওয়াই দ্রব্য উৎপাদন কিছুটা সে ছেড়ে দিবে। এটাকে বলি আমরা আংশিক বিশেষায়ন। তাহলে আংশিক বিশেষায়নের ক্ষেত্রে দেখো উৎপাদন ছিল আগে আর কিউ বিন্দুতে, এখন সে আংশিক বিশেষায়নের মাধ্যমে এম বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত নিচ্ছে। তো বরাবরের মতো দেখা যাচ্ছে যে কিউ বিন্দু তুলনায় এম বিন্দুতে সে যদি উৎপাদন করে, এক্স এর উৎপাদনটা কিউ বিন্দুতে হয়তো এতটুকু এ পরিমাণ, কিন্তু এখন হচ্ছে এম অর্থাৎ এক্স এর উৎপাদনটা বেশি হচ্ছে, কিন্তু ওয়াই এর উৎপাদনটা আগে ছিল এই বিন্দুতে এতটুকু পরিমাণ, এখন এম বিন্দুতে যদি এই পর্যন্ত মার্কিং করো তাহলে ওয়াই এর উৎপাদনটা কমে যাচ্ছে। তাহলে ওয়াই এর উৎপাদন কিছুটা ছেড়ে দিয়ে এক্স এর উৎপাদনটা সে বেশি করতেছে। এখন আমাদের যে বিষয়টা যে আমরা বলতেছি যে এই বিন্দুতে সে ভোগ করতেছে, তাহলে কিভাবে ভোগ করবে? এম বিন্দুতে উৎপাদন করে, ভোগের সিদ্ধান্ত নিচ্ছে এই বিন্দুতে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সে কিন্তু এম এম আমরা যদি এখান থেকে আলোচনা করি এম এফ এই পরিমাণ এক্স দ্রব্য সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে মানে দিচ্ছে মানে রপ্তানি করতেছে। দেখো এম ই এম এফ এম এফ এটা কি দ্রব্য ছাড়তেছে? ভূমি অক্ষ বরাবর এক্স দ্রব্য। তাহলে এক্স দ্রব্য সে এম এফ এই পরিমাণ রপ্তানির বিনিময়ে সে কিন্তু আমদানি করতেছে, যেহেতু ওয়াইটা কম হচ্ছিল এই পরিমাণ কম হচ্ছিল, এখন সেটা পোষায় নিচ্ছে বাণিজ্যের মাধ্যমে, সেটা ই এফ ই এফ এই পরিমাণ ওয়াই দ্রব্য সে আমদানি করবে। আবার বলতেছি বি দেশটা এক্স এর উৎপাদন বেশি করতেছে, এই অতিরিক্ত এক্সটা সে রপ্তানি করে তার প্রয়োজনীয় ওয়াই দ্রব্য সে আমদানির মাধ্যমে তার অভ্যন্তরীণ চাহিদা পূরণ করবে, এবং এম এম এফ এই পরিমাণ এক্স দ্রব্য সে রপ্তানি করবে, তার যে এক্সটা ছিল এটা রপ্তানি করে দিবে, এবং তার প্রয়োজনীয় যে চাহিদা ওয়াইটা তার প্রয়োজন ছিল ই এফ পরিমাণ এটা সে আমদানি করবে। তাহলে আমরা এম এফ রপ্তানির বিনিময়ে ই এফ পরিমাণ সে আমদানি করবে। এখানে একটু বিষয় ভালো করে খেয়াল রাখবা, যেহেতু একটা দেশের আমদানি আরেকটা দেশে রপ্তানি করতেছে, তাহলে নিঃসন্দেহে একটি দেশের আমদানি অপর দেশের রপ্তানি সমান হবে। এখানে যেটা হবে এক্স দেশটা সরি এ দেশ, তুমি যদি খেয়াল করো এ দেশের রপ্তানি হচ্ছে কতটুকু, এ দেশ কি দ্রব্য রপ্তানি করে ভালো করে খেয়াল করো, টিএন টিএন রপ্তানি করে। এ দেশ আমি শুধু একটা তোমাদেরকে দেখাচ্ছি যে এ দেশ এক্স দ্রব্য আচ্ছা এক্স দ্রব্য দিয়ে যদি দেও যে আচ্ছা এ দেশ এক্স দ্রব্য কতটুকু আমদানি করে, আমদানি করে এনই বা ইএন, আমরা ইএন দিই যেহেতু আমাদের এখানে ইএন আছে, ইএন পরিমাণ এক্স দ্রব্য সে আমদানি করে। তাহলে এ দেশের আমদানি কোন দেশের রপ্তানি সমান হবে, বি দেশের রপ্তানি সমান হবে। তাহলে এ দেশের আমদানি হচ্ছে এ দেশ এক্স দ্রব্য আমদানি করতেছে ইএন, এটা আমদানি যা সমান হবে কার সমান হবে, বি দেশ এক্স দ্রব্য রপ্তানি সমান হবে। তাহলে বি দেশ এক্স দ্রব্য রপ্তানি কতটুকু করে, এক্স দেশ বি দেশটা এক্স দ্রব্য রপ্তানি করতেছে খেয়াল করো, বি দেশ যেটা এক্স দ্রব্য রপ্তানি করে এম এম
আমাকে চিত্রে অবশ্যই দুটো সমান রাখতে হবে। এ দেশের আমদানি বি দেশের রপ্তানি, আবার বি দেশের আমদানি এ দেশের রপ্তানি অবশ্যই সমান হবে, কারণ যেহেতু একটা দেশের যে অভ্যন্তরীণ চাহিদাটা সে অন্য একটা দেশের সাথে আমদানি এবং রপ্তানির মাধ্যমে কি করে চাহিদাগুলো পূরণ করে। তাহলে এ দেশ এক দ্রব্য যেহেতু আমদানি করতেছে কি পরিমাণ আমদানি করে ইএন, তাহলে বি দেশ এক দ্রব্য রপ্তানি করে কতটুকু এমএফ। তাহলে এ দেশটা আমদানি করতেছে কোন দেশের কাছ থেকে, নিঃসন্দেহে বি দেশ থেকে আমদানি করতেছে, আবার বি দেশ রপ্তানি করতেছে কার কাছে, এ দেশের কাছে। তাহলে এ দেশ বি দেশের রপ্তানি এমএফ, এ দেশের আমদানি ইএন, দুইটা কি হবে অবশ্যই সমান হবে, সেটা আমরা বলতে পারি। চিত্রে একটু ভালো করে তাকাও, ইএন ইএন এবং এমএফ এই দুইটা সমান হবে। তাহলে এই যে এই রেখা এবং এই রেখা, এইটা এইটা অবশ্যই চিত্রে আমাকে সমান দেখাইতে হবে। একইভাবে তাহলে আমরা এখানে বলতে পারি স্যার এই দুইটা সমান, এক্স দ্রব্য আমদানি ইএন এবং এক্স দেশ যেটা রপ্তানি হচ্ছে আমদানি এবং রপ্তানি দুইটা কি হবে পরস্পর সমান হবে। এখানেও এ দেশের রপ্তানি ছিল টিএন, এই রপ্তানি করতেছে সে বিদেশের কাছে, এবং বিদেশ যেটা আমদানি করতেছে ওয়াইটা ইএফ, এই দুইটা পরস্পর বরাবর সমান হবে। তাহলে চিত্রে টিএন এইচ এটা আর একটু হচ্ছে আমাদের ইএফ, এটা পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে টিএন সমান সমান টিএন সমান সমান ইএফ, আবার আমরা এখানে বলতে পারি ইএন সমান সমান হচ্ছে এম। একটু ভালো করে খেয়াল রাখবা, চিত্রে আঁকার সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের চিত্রে এই দুইটা মানগুলা পরস্পর সমান হয়, অর্থাৎ মান বলতে আমাদের যে অংশটুকু পরিমাপটা যেন সমান হয়। পরিমাপ সমান হলে বুঝতে হবে যে তোমার চিত্রের আঁকাটা ঠিক আছে। তাহলে আমরা এখানে কথা বলতে পারি যে দুইটি দেশে যদি ক্রমবর্ধমান সুযোগের অধীনে আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে তাহলে দুইটি দেশই লাভবান হবে। এর একটা যুক্তি মানে মূল যুক্তি কি, উৎপাদন এবং ভোগের বিন্দু বাণিজ্যের পূর্বে কিউ এবং আর ছিল, কিউ এবং আর এর তুলনায় যে ই বিন্দুটার অবস্থানটা এটা কি নিচে না উপরে। যদি বলো যে স্যার কিউ এবং আর বি দেশে ছিল কিউ এ দেশে ছিল আর, এই দুটা বিন্দুর তুলনায় ই বিন্দুটা নিচে চলে আসছে, তাহলে আমরা বলতে পারবো যে আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা মানে দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তাদের ভোগের পরিমাণটা কমে যাচ্ছে। কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাই যে কিউ এবং আর এই দুটা বিন্দুর যে অবস্থানটা এবং আমাদের যে বাণিজ্যের পরবর্তী যে ভোগের যে সিদ্ধান্ত নিচ্ছে দুটি দেশ সেটা হচ্ছে ই বিন্দুতে, কিউ এবং আর বিন্দু তুলনায় ই বিন্দু স্পষ্টত এটা উপরে অবস্থান করে। উপরে অবস্থান করা মানেই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই উভয় দ্রব্যের ভোগের পরিমাণটা বৃদ্ধি পাবে, এবং অ্যামাউন্টটা কত পরিমাপটা আমরা না বলতে পারলেও যেহেতু বিন্দুগুলোর অবস্থান উপরে এই দুইটা বিন্দু তুলনায় এই বিন্দুর অবস্থানটা উপরে, সুতরাং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে অর্থনৈতিকভাবে কল্যাণকর অবস্থানে, অর্থাৎ অর্থনৈতিক কল্যাণ দ্রব্য সেবা ভোগ বৃদ্ধির মাধ্যমে দুইটা দেশেরই বৃদ্ধি পাবে। এই কারণে বাণিজ্যের পূর্বের তুলনায় বাণিজ্যের পরবর্তী যে ভোগের যে বিন্দু সেটা উপরে অবস্থান করে, আর উপরে অবস্থান করার কারণে আমরা নিশ্চিতভাবে কথা বলবো যে অর্থনৈতিক কল্যাণ বা সমৃদ্ধি দুইটি দেশেরই বৃদ্ধি পাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে হ্যাভারের সুযোগ ব্যয় তত্ত্ব, তোমরা একটু খেয়াল করবা চিত্রে আঁকার ক্ষেত্রে কিছুটা কৌশলী মানে কৌশলতা অবলম্বন করা, সেটা হচ্ছে এই বিষয়টা এই মানগুলো যেন সমান হয়। যেহেতু আজকে আজ আমাদের এই হ্যাভারের সুযোগ ব্যয় তত্ত্বের সর্বশেষ অংশ ছিল এটি যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে হ্যাভারের তত্ত্ব, আমরা কিছু সমালোচনা অর্থাৎ হ্যাভারের সুযোগ ব্যয় তত্ত্ব আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা জানি হ্যাভারের সুযোগ ব্যয় তত্ত্বটা সর্বশেষ তত্ত্ব নয়, সুতরাং এর কিছু সমালোচনা থাকবে, এই সমালোচনাগুলো নিয়ে আলোচনা করতে চাই। আর যেহেতু আমাদের প্রত্যেকটা তত্ত্বে পরিপূর্ণতা পাবে যদি তুমি সমালোচনা সহ আলোচনা করো, তাহলে আমরা এখানে সমালোচনাগুলা এখানে বলা হচ্ছে যে কি কি পয়েন্ট আমরা দিতে পারি। এক
নাম্বার হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার কথা বলা হয়েছে, না পূর্ণ প্রতিযোগিতার কথা বলা হয়েছে? একটু খেয়াল করো, অপূর্ণ প্রতিযোগিতা বর্তমান বিশ্বে আমরা জানি বাজারের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্বে বিরল, অর্থাৎ বাস্তবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো অস্তিত্ব নেই। কিন্তু হ্যামিল্টনের সুযোগ ব্যয় তত্ত্ব যখন আলোচনা করেছেন, উনি বলেছেন যে ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ অ্যাডামসন যে শর্তগুলো সেখানে পূর্ণ প্রতিযোগিতার কথা বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি বাস্তব হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা, আর আপনি পূর্ণ প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেছেন। সুতরাং তত্ত্বের বাস্তব সম্ভব হওয়া বা বাস্তব হওয়ার ভিত্তিটা অনেকটা দুর্বল। দুই নম্বর হচ্ছে মুক্ত বাণিজ্য কথা বলা হয়েছে, মুক্ত অবাধ যেটাকে বলা হচ্ছে, কোন ধরনের বাধা বেরিয়ার থাকবে না একটা দেশ অন্য দেশ থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে কোনো দেশ কোনো পণ্যের উপরে কোনো ধরনের বাধা আরোপ করবে না। বাধা বলতে আমরা ধরেন বিভিন্ন ধরনের শুল্ক, কোটা, কর, এই ধরনের কথাকে বোঝানো হচ্ছে। কিন্তু বিশ্বে আমরা জানি যে এক দেশ থেকে অন্য দেশ পণ্য যখন আমদানি রপ্তানি করা হয় সেখানে বিভিন্ন হারে, অর্থাৎ সেখানে শুল্ক আরোপ করা হয় বা কর আরোপ করা হয়, এই শুল্কটা মুক্ত বাণিজ্যের কিন্তু বিপরীত বৈশিষ্ট্য। তাহলে হেবার বলছিল যে মুক্ত বাণিজ্য বিদ্যমান, কিন্তু বর্তমান বিশ্বে বিভিন্ন শুল্ক অশুল্ক বাধা দিয়ে মুক্ত বাণিজ্যকে কী করা হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে। সুতরাং এই তত্ত্বের যে অ্যাজাম্পশনটা এটাও অনেকটা দুর্বল। পরিবহন ব্যয় শূন্য, তোমাদের কাছে যদি প্রশ্ন করি যে ট্রানজেকশন কস্ট, আমরা জানি যে উৎপাদনের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বড় একটা খরচ হিসাব করার ক্ষেত্রে ট্রানজেকশন কস্ট অনেক বড় ধরনের ব্যয়ের একটা অংশ হিসেবে বিবেচিত হয়। ট্রানজেকশন কস্ট জিরো এরকম কিন্তু বাস্তবে হয় না, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা দ্রব্য পরিবহনের ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে অবশ্যই পরিবহন ব্যয় আছে। তার পরিবহন ব্যয় বাণিজ্যিক গতি, প্রকৃতি এবং বাণিজ্যিক লাভ নির্ধারণে ভূমিকা পালন করে। অথচ এই তত্ত্বে পরিবহন ব্যয়কে শূন্য ধরা হয়েছে, এটাও একটা অযৌক্তিক অ্যাজাম্পশন, এই জন্য আমরা বলতে পারি এটা একটা সমালোচনা। তারপরে পূর্ণ নিয়োগের কথা বলা হয়েছে, পূর্ণ নিয়োগ হচ্ছে কোন দেশে কোন ধরনের আনইউজড, অর্থাৎ অব্যবহৃত উৎপাদনের উপকরণ নেই। উৎপাদন উপকরণ বলতে আমরা মূলত ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই যে উপকরণগুলা যদি অব্যবহৃত থেকে যায় সেটাকে আমরা বলি অপূর্ণ নিয়োগ। কিন্তু হেবার্লার তত্ত্বে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ থাকবে, কিন্তু আদৌ এটি সম্ভব কিনা? বিশ্বে একটা দেশ যতই উন্নত হোক তার সমস্ত সম্পদ বা উৎপাদনের উপকরণগুলা কিন্তু পূর্ণ মাত্রায় ব্যবহার করা সম্ভব নয়। তাহলে পরিপূর্ণ যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু হেবার্লারের তত্ত্ব প্রযোজ্য হবে, অপূর্ণ নিয়োগে ব্যাখ্যা করা যাবে না। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন সুযোগ ব্যয়ের কারণটা এখানে ব্যাখ্যা করা হয় নাই। এটা মূলত মেইন বলতে পারো, অনেক বড় একটা সমালোচনা এখানে। হেবার্লারের তত্ত্বে বলা হয়েছে যে সুযোগ ব্যয় পার্থক্যের কারণে, অর্থাৎ কোনো একটা দেশের উৎপাদনের যে দক্ষতার ভিত্তিতে একটা দেশের সুযোগ ব্যয় যদি কম থাকে অন্য দেশের তুলনায়, তাহলে যে দেশের সুযোগ ব্যয় কম থাকবে যে পণ্য উৎপাদনে, সেই পণ্য উৎপাদনে সে বিশেষায়ন করবে। এখন এই সুযোগ ব্যয় বা যেমন আমরা এখানে দেখছি যে এ দেশের তুলনায় বি দেশ এক্স পণ্য উৎপাদনে দক্ষতা বেশি, আবার এ দেশে ওয়াই পণ্য উৎপাদনে বি দেশের তুলনায় দক্ষতা বেশি, তাহলে সুযোগ ব্যয় হচ্ছে এ দেশের এক্স পণ্য উৎপাদনের বিদেশের এক্স পণ্য উৎপাদনের সুযোগ ব্যয়টা কম, এই জন্য এক্স পণ্যটা বেশি উৎপাদন করতেছে, আবার সে ওয়াই পণ্য উৎপাদনে তার সুযোগ ব্যয় কম, মানে ওয়াই পণ্যটা যদি সে ছেড়ে দেয় মানে তাহলে এক্সের কম ছাড়তে হয়, এই জন্য সুযোগ ব্যয় কম, যার কারণে সে ওয়াই পণ্য উৎপাদনে স্পেশালাইজেশন অর্থাৎ বিশেষায়ন করে। এই ক্ষেত্রে আমাদেরকে মনে হচ্ছে সুযোগ ব্যয়ের কারণে বাণিজ্য হয়, এই কথা সত্য। কিন্তু এই সুযোগ ব্যয়টা কেন তৈরি হচ্ছে, দুই দেশে উৎপাদন সম্ভাবনা রেখার যে ভিন্নতা কেন দেখাচ্ছে, এই বিষয়টা হেবার্লার তত্ত্বে আলোচনা করতে পারেনি বা এটা ব্যাখ্যা করেনি। এটা